আর তা হচ্ছে সন্তান জন্মগ্রহণ করলে যে পশু জবাই করা এর উদ্দেশ্য হচ্ছে আল্লাহর নৈকট্য অর্জন এবং সন্তান প্রদানের মতো আমত দেওয়ার জন্য তার সুক্রিয়া আদায় অধিকাংশ ওলামায় কেরামের মতে এটি সুননাতে মো এর পরিমাণ হচ্ছে যেমনটি রসুল্লাহ আলী ওয়াসাল্লাম বলেছেন যে ছেলে সন্তানের জন্য দুটি ছাগল ও মেয়ে সন্তানের জন্য একটি ছাগল কোরবানির ছাগলের জন্য যেমন দন ও মাছ হওয়া শর্ত আকিকার ছাগলের ক্ষেত্রেও সেই একই শর্ত প্রযোজ্য দন অর্থ এমন ছাগল যার বয়স ছয় মাস বা তার বেশি মাঝ অর্থ এমন ছাগল যার বয়স এক বছর বা তার বেশি আকিকার পশুর গোস্ত বা চামড়া কোনো কিছুই বিক্রি করা বৈধ নয় এই পশু নির্বাচনের ক্ষেত্রে ওই সকল বিষয়ে সতর্ক থাকা উচিত যে সকল বিষয়ে কোরবানির পশুর ক্ষেত্রেও সতর্ক থাকা উচিত যেমন পশুটি এমন অন্ধ হবে না যার অন্ধত্ব স্পষ্ট এমন খোড়া হবে না যার খঞ্জত্ব স্পষ্ট এমন অসুস্থ হবে না যার অসুস্থতা স্পষ্ট পশুটি রোগা বা দুর্বল হবে না সন্তান মায়ের পেট থেকে সম্পূর্ণরূপে বের হয়ে আসার পরই আকিকার সময় শুরু হয় সন্তান ভূমিষ্ঠ হওয়ার পূর্বে আকিকা বৈধ নয় সপ্তম দিনে আকিকা করা মুস্তাহাব তবে যদি কোনো ওজরের কারণে সক্ষম না হয় তাহলে চোদ্দতম দিনে করা সুন্নাত যদি এ সময়ও সক্ষম না হয় তাহলে একুশতম দিনে জন্মের দিন থেকে সাত দিন হিসাবে হিসাব করতে হবে যদি রাতে জন্মগ্রহণ করে তাহলে তার পরের দিনকে প্রথম দিন হিসাবে গণ্য করতে হবে রসুল্লা সাল্লু আলী ওয়াসাল্লাম বলেন প্রতিটি বাচ্চা তার আকিকার সাথে বন্ধক অবস্থায় থাকে সপ্তম দিনে তার আকিকা করা হয় নাম রাখা হয় এবং মাথা মুন্ডন করা হয় আকিকার পশুর গোস্ত খাওয়া যাবে হাদিয়া দেওয়া যাবে এবং দান করা যাবে শরীয়তে নির্দিষ্টভাবে এ ব্যাপারে কিছু নির্দেশ না থাকায় যেটাই করবে সেটাই বৈধ হবে কাঁচা মাংস বা রান্না করা মাংস উভয় প্রকারই বন্টন করা বৈধ তবে রান্না করে দেওয়া বেশি উত্তম কেননা এক্ষেত্রে এহসান ও নিয়ামতের সুক্রিয়া আদায় বেশি হয়